আওয়ামী লীগ সমাবেশ করার চেষ্টা করলে কঠোর হাতে দমন করা হবে, প্রেস সচিব। ফ্যাসিস্ট দল আওয়ামী লীগ যদি সমাবেশ করার চেষ্টা করে তবে কঠোর হাতে তা দমন করার হুঁশিয়ারি দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে এমন হুঁশিয়ারি দেন তিনি। শফিকুল আলম তার পোস্টে উল্লেখ করেন, বর্তমানে আওয়ামী লীগ একটি ফ্যাসিস্ট দল। এই ফ্যাসিস্ট দলকে বাংলাদেশে কোনো ধরনের প্রতিবাদ সমাবেশ করার অনুমতি দেয়া হবে না। যারা গণহত্যাকারী এবং স্বৈরাচারী শেখ হাসিনার নির্দেশে সমাবেশ, মিছিল বা সভা আয়োজন করতে চাইবে তাদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরো শক্তি দিয়ে ব্যবস্থা নেবে। তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার দেশে কোনো ধরনের সহিংসতা বা আইন শৃঙ্খলা ভঙ্গের চেষ্টা সহ্য করবে না। প্রসঙ্গত, গণতন্ত্র পুনরুদ্ধারে আগামী 10 নভেম্বর রাজধানী ঢাকার জিরো পয়েন্টে আসার ডাক দিয়েছে আওয়ামী লীগ। শনিবার দলটির অফিসিয়াল ফেসবুক পেজে এ সংক্রান্ত দুটি পোস্টে এ ডাক দেওয়া হয়েছে। শনিবার বেলা 11:30 জাতীয় প্রেস ক্লাবে নিরাপদ বাংলাদেশ চাই শিরোনামে আয়োজিত সেমিনারে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কেন নিষিদ্ধ হয়েছে তার কারণ তুলে ধরেছেন অন্তর্বর্তী সরকার প্রধানের প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠান সহ সারা দেশে সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে ছাত্রলীগ অনিরাপদ পরিবেশ তৈরি করেছিল, এজন্যই ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে। এ সময় নতুন করে রাষ্ট্র মেরামত করতে হলে শিক্ষাঙ্গনে সন্ত্রাস দূর করতে হবে বলেও জানান প্রেস সচিব। তিনি বলেন, শিক্ষাঙ্গনে নিরাপদ করতে হবে যাতে শিক্ষার্থীরা লেখাপড়ায় মনোযোগী হতে পারে। ক্যাম্পাসগুলোকে কোনো ধরনের সন্ত্রাসের আখড়া করা যাবে না। নতুন বাংলাদেশ গড়তে যেন শিক্ষার্থীরা নিরাপদ ক্যাম্পাসে থেকে উদ্বুদ্ধ হয়। সচিব আরও বলেন, জুলাই আগস্টে ছাত্রদের আন্দোলনের বিপক্ষে ছিল ছাত্রলীগ, ফ্যাসিবাদের বয়ান তৈরি করেছে ছাত্রলীগ, পুরো জাতিকে জিম্মি করে রেখেছিল তারা, চাকুরির ক্ষেত্রে বৈষম্য তৈরি করে রেখেছিল, সাধারণ ছেলেমেয়েদের চাকুরি পাওয়ার সুযোগ থেকে বঞ্চিত করে রাখে। বাংলাদেশকে নিরাপদ করতে হলে শিক্ষাঙ্গনকে নিরাপদ করতে হবে, শিক্ষাঙ্গনে সন্ত্রাস দূর করতে হবে। এর আগে বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ছাত্রলীগকে সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ করে অন্তর্বর্তী সরকার। গত 23 অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ ঘোষণা দেওয়া হয়। প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয়, যেহেতু বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী বিভিন্ন সময়ে বিশেষ করিয়া বিগত 15 বছরের স্বৈরাচারী শাসনামলে বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ নানাবিধ জননিরাপত্তা বিঘ্নকারী কর্মকাণ্ডে জড়িত ছিল এবং এতদ সম্পর্কিত প্রমাণ্য তথ্য দেশের সকল প্রধান গণমাধ্যমে প্রকাশিত হয়েছে এবং কিছু সন্ত্রাসী ঘটনায় সংগঠনটির নেতাকর্মীদের অপরাধ আদালতেও প্রমাণিত হয়েছে। We'll be right back.